বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1 সম্পর্কে, এবং এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমেরিকান সোলার প্রোব ও ভারতের আদিত্য L1 এর মধ্যে পার্থক্য কি। আদিত্য L1 হলো একটি কৃত্রিম উপগ্রহ যা সূর্যকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে। এই মিশনের লক্ষ্য হলো সূর্যের বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা। আদিত্য L1 এ মোট 7টি যন্ত্র থাকবে যা সূর্যের বিভিন্ন বৈশিষ্ট্যগুলিকে অধ্যয়ন করবে। এই যন্ত্রগুলি সূর্যের করোনা, সৌর নিগম, শিখা, করোনাল মাস ইজেকশন এবং অন্যান্য ঘটনাগুলি সম্পর্কে পর্যবেক্ষণ করবে। আদিত্য L1 এর উৎক্ষেপণ 2023 সালের মাঝামাঝি সময় নির্ধারিত হয়েছে ইসরোর তরফ থেকে। আদিত্য L1 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন, কারণ এটি আমাদের সূর্যকে আরো ভালোভাবে বোঝার জন্য একটি দুর্দান্ত সুযোগ দেবে। এখন আসুন একটু দেখে নেওয়া যায় যে আদিত্য L1 কিভাবে নাসার পার্কার সোলার প্রোবকে টেক্কা দেবে। পার্কার সোলার প্রোব হলো একটি মার্কিন মহাকাশ যান যা 2018 সালে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য উৎক্ষেপণ করা হয়েছিল। সোলার প্রোব সূর্যের খুব কাছাকাছি যায়, প্রায় 800,000 মাইল পর্যন্ত। অন্যদিকে ভারতের আদিত্য L1 সূর্যের থেকে অনেক দূরে থাকবে, প্রায় 1.5 মিলিয়ন মাইল। কিন্তু আদিত্য L1 এর একটি বড় সুবিধা রয়েছে, আদিত্য L1 একটি স্থিতিশীল কক্ষপথে থাকবে। অন্যদিকে পার্কার সোলার প্রোব একটি উপবৃত্তাকার কক্ষপথে থাকে। এর মানে হলো যে আদিত্য L1 সূর্যের বিভিন্ন অংশ এবং বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। সামগ্রিকভাবে আদিত্য L1 একটি অত্যন্ত শক্তিশালী মহাকাশ যান যা আমাদের সূর্যকে আরো ভালোভাবে বোঝার জন্য একটি দুর্দান্ত সুযোগ দেবে। তাই আমি চাইবো আপনারা ইসরো সায়েন্টিস্টদের জন্য একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় হিন্দ কমেন্ট করবেন।